আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিচুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, একটা সিনেমা শুটিং দেখাবো, তবে এই সিনেমা হলিউড বা বলিউড বা আমাদের টলিউডের কোনো সিনেমা শুটিং না, এটা একদম বাস্তবে বি প্র্যাকটিক্যাল। আমি ছোটোবেলায় দেখতাম যে বাংলা ছায়াছবিতে আপনার গুন্ডারা ধরেন এলাকায় যদি কোনো মানুষকে মারত, ফর এক্সাম্পল আপনি একজন মাদক ব্যবসায়ী, আর সে এলাকায় নায়ক মান্না অথবা ধরেন সালমান শাহ আরও যারা যারা ছিল, তাদের বাবারা প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে অনেক ভালো লোক থাকতো যারা মাদক ব্যবসায় বাধা দিত। তারপর দেখতাম গাঙ্গুয়া টাঙ্গুয়া টাইপের বা ডিপজলের টাইপের গুন্ডারা সেই ব্যক্তিকে তুলে নিয়ে মাইরা ফেলতো, তারপরে তারা চিয়ার্স এবং কি ওই যে কি বলা হয় যে মহিলা দিয়ে নর্তুকি দিয়ে নাচাইতো। তবে এই দৃশ্য সফল হয়েছে তাও আমাদের কুমিল্লাতে, চিন্তা করেন। মুসলিম ভাইয়ের বউরে খবর আজকে দিব না, কারণ আজকে আমরা র‍্যাব নিয়ে কথা বলবো। র‍্যাব আমাদের সাথে আছে এই ভিডিওতে, তারাও আছে। যাই হোক, ঘটনা হচ্ছে কুমিল্লা চৌদ্দগ্রামের, ভাইয়া দেখছেননি, বাইচালি করে সেই এলাকার মানুষ। কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে আহত করার পর রামদাহাতে সরাসরি নৃত্য করেছিল দুই যুবক, আর ভিডিওটা আপনার ফেসবুকে ছাড়ছে। আপনি যদি এদের সাহস দেখেন, আমি আই ডোন্ট নো যে এরা আসলে এই সাহসটা কই পায়, মানে সমাজে এই শ্রেণীর মানুষ। গতকালকে আমার ভিডিওতে বলছিলাম, আজকের দিনে আপনি যদি বিনয়ী হন, আজকের দিনে আপনি যদি ভদ্র হন, আজকের দিনে আপনি যদি ভাবেন যে না আমি অন্য মানুষকে সম্মান দিব, সবাই সেটাকে দুর্বলতা ভেবে নেয়। আজকের দিনে খারাপ কাজ করে আপনাকে খারাপ হইতে হবে না, খারাপের বিরুদ্ধে কথা বললেই আপনি খারাপ। আপনি এবং আপনার পরিবারের উপরে যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটবে, যদিও আমরা ধন্যবাদ দিই আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী র‍্যাবকে, যে তারা এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনার সূত্রপাত হচ্ছে 14 মে সকালে চৌদ্দগ্রামের কুমারডোগা গ্রামের প্রয়াত আব্দুল হাকিমের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার হোসেন, তিনি এলাকায় মাদক যারা ব্যবসা করেন তাদেরকে তিনি বাধা দেন। ওই সময় মাদক ব্যবসায়ীরা তাকে হত্যা করার উদ্দেশ্যে ডাইরেক্ট দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। দর্শক, এই ভাইরাল ডান্সের দৃশ্যটা আমি আমার ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেইখানে দেখতে পারবেন। কারণ এখানে হাতের মধ্যে চাপাতি রামদা সেনি আছে, তো এটা আমাদের ইউটিউবে আপনার কমিউনিটি গাইডলাইনে আসলে এটাকে ডিস্টারবেন্স করে সেই কারণে। তো এরপরে দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করার পর মাদক ব্যবসায়ীরা হিন্দি লুঙ্গি ডান্স গানের সাথে তালে তালে নেচে নেচে কোমর দুলিয়ে দুলিয়ে সেটাকে ফেসবুকে ছাড়ছে। মানে বিষয়টা কেমন আপনি চিন্তা করেন, আজকে এই হচ্ছে দেশের সন্ত্রাসীদের অবস্থা। বাট তাদের এই নাচের রেস শেষ হইতে না হইতেই, মানে মালের নেশা যাইতে না যেতেই, র‍্যাব আবার তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে ফেলছে। আর অলরেডি ওই এই ঘটনায় ওই দিন রাতেই 7 জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার। এরপর র‍্যাব 11 CPC-2 একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে কুমারডোগা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, আর তারা আপনার রাসেল এবং শাহজালাল এই দুইজন ডান্সার ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। তো এরপরে র‍্যাব একটা ব্রিফিং দিয়েছে, চলুন আমরা সেই ব্রিফিংটা একটু শুনে আসি। ইতিমধ্যে ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় ব্যাপক রকমে ভাইরাল হয়েছিল যে কয়েকজন মাদক ব্যবসায়ী একজন সাধারণ ব্যবসায়ীকে প্রচণ্ড রকমের মারধর করে প্রায় হত্যার চেষ্টা করেছে এবং মারাত্মক রকমের জখম করেছে। এই পরিস্থিতিতে এই মাদক ব্যবসায়ীদের একটি অংশ লুঙ্গি ড্যান্স গানের সাথে তালে তালে নেচেছে এবং হাতে অস্ত্রসহ নাচানাচি করেছে। এই বিষয়টি আমাদের বিভিন্ন মহলের দৃষ্টিতে এসেছে এবং আপনারা সাংবাদিক ভাইয়েরাও ইতিমধ্যে বিষয়টি আমাদের নজরে এনেছেন। তো এরই প্রেক্ষিতে আমরা র‍্যাব 11 CPC-2 কুমিল্লা ইতিমধ্যে অভিযান পরিচালনা করেছি এবং এই লুঙ্গি ড্যান্স যে ড্যান্স দিয়েছিল এই এই ড্যান্সকারী সদস্য রাসেল এবং একই সাথে ওই সাধারণ যে মাদক ব্যবসায়ীদেরকে বাধা দিয়েছিল সাধারণ একজন ব্যবসায়ী দেলোয়ার, তাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে আঘাতকারী শাহজালালকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। আমরা জানতে পেরেছি যে এই ঘটনায় যে মামলা হয়েছে সেখানে আরও বেশ কয়েকজন আসামি রয়েছে, তারা ইতিমধ্যে এলাকা থেকে পলাতক রয়েছে, তবে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশা করছি অতি দ্রুতই আমরা এই মামলার বাকি আসামিদেরকে গ্রেপ্তার করতে পারব। সর্বোপরি এই সামাজিক ব্যাধি বা মাদক এই ব্যাধির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মানুষের একটি বিশেষ যে গুণ সেটি হচ্ছে যে ভালো মানুষ হিসাবে বড় হওয়া, যারা অন্যায় কাজের বাধা দিবে তারা অবশ্যই ভালো মানুষ এবং তাদেরকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমরা আরও একটি ভিডিও দেখেছি যেখানে আরও একজন ব্যক্তি যিনি একটি কাঁচির হাতে সম্ভবত কোনো শ্যালো মেশিনের পাশে
তিনি এরকম একটি ড্যান্স করছিলেন। আমরা এটাও আমাদের নজরে আছে এবং আমরা ইতোমধ্যে চেষ্টা করছি তাকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য। আসলে এরা একই এলাকার মানুষ, তো আমরা যে দুজনকে ধরেছি তাদের সাথে আরও যারা এই অন্যায়ের সাথে জড়িত ছিল তারা মূলত মাদক সেবী এবং নিজেরা মাদক ব্যবসায়ী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। দেলোয়ার হোসেনের সাথে তাদের বিরোধটা আসলে দেলোয়ার হোসেন তাদেরকে এই ধরনের মাদক ব্যবসা কিংবা মাদকের সাথে জড়িত থাকা বা মাদক সেবনে বিভিন্ন সময় নিষেধ করত, এই নিষেধ করাটা তারা ভালোভাবে নেয়নি এবং এর পরিপ্রেক্ষিতেই ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরত আসার সময় তার উপরে হামলা করে। তো আসলে আমরা যেহেতু আসামি ধরার ব্যাপারে বেশি আমরা নজর দিয়েছি, তো এগুলো তাদের আসলে বাড়িতেই থাকে। আপনারা জানেন যে এই ধরনের বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, এগুলো ভালো কাজে ব্যবহার হতে পারে আবার খারাপ কাজে ব্যবহার হতে পারে। তো আপনি দেখবেন যে কাঁচি হাতে কিন্তু নেক্সট শুনেছেন, যার বক্তব্য শুনছিলেন তিনি হচ্ছেন র‍্যাব ১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক। আর তিনি বলেছেন যে গ্রেপ্তারকৃত দুই আসামিকে তারা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে অলরেডি, তো সেইখান থেকে নানান চাঞ্চল্যকর তথ্য তাদের কাছে উঠে এসেছে। আর এই দুই ব্যবসায়ীর সাথে কারা পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে তাদেরকেও র‍্যাব শনাক্ত করার জন্য চেষ্টা করছে। মূল কথা হচ্ছে দেলোয়ার ভাই মামলা দিছে, এরা অ্যারেস্ট হয়েছে, কিন্তু আমি বলি কি যে এদেরকে সরাসরি ক্রস ফায়ার দিয়ে দেন স্যার। এই দেশে বিভিন্ন সময় বন্দুকযুদ্ধ হয়, বাট কিছু বন্দুকযুদ্ধ একটা মেসেজ ক্যারি করবে। আজকে যেই দুই ব্যক্তি মানে নাচছে এটা একটা আতঙ্ক তৈরি হয়েছে এলাকার ভিতরে। কালকে ওই এলাকার কোনো ব্যক্তি যদি এরকম বাধা দিতে চায় তার মাথায় কাজ করবে তারে কোপাইয়া, এরপরে হয়তো নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে এরকম টাইপের ডান্সও দিতে পারে। আমরা চাই যে এদের সাহসের যে বিষয়টা সেটাকে দুইটা বন্দুকের ছোট্ট ছোট্ট দুইটা গুলি অ্যালুমিনিয়াম বা তামা পিতলের যেটাই হোক মাইরা এফোর উফোর কইরা দেখ, এরপরে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের এই ধরনের মাদক ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য একটা মেসেজ যাবে প্রশাসনের পক্ষ থেকে। আর সেই মেসেজ যে মেসেজটা ক্যারি করবে যে যত কিছুই করো কুছ বি করনে কা, বাট কোনো অপরাধ কইরা সেটাকে সেলিব্রেশন প্লাস সেটাকে ফেসবুক লাইভ এনে জনমনে আতঙ্ক তৈরি করার যে অপচেষ্টা সেটার বিরুদ্ধে নিশ্চয়ই একটা মেসেজ যাবে। আমি গরিব মানুষ, আমার কথায় হয়তো কোনো কিছুই হবে না, বাট তারপরে আমরা চাই সমাজ বদলাক। সমাজে প্রতিনিয়ত অন্যায় হবেই, এটা ইউরোপ আমেরিকার দেশেও আছে, বাট তাদের দেশে যে আপনার রুলস অ্যান্ড যে কী বলা হয় যে অর্ডারগুলো আছে সেইগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। আমাদের দেশে থেকেও ইউরোপ আমেরিকার দেশে খুব বেশি মাদক ড্রাগস হেরোইনের ব্যবসা আছে, বাট পার্থক্য হচ্ছে আমাদের দেশে কাকতালীয়ভাবে তারা ক্রস ফায়ার হয় না, জামিন পেয়ে যায়, পরবর্তী সময়ে আবারও একই কাজে তারা ব্যস্ত হয়ে যায়। তো নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন এই সমাজকে বদলাতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করতে হবে, বাট প্রতিবাদ করার পরে অপরাধীরা যেন এমন লুঙ্গি ডান্স দিতে না পারে, এদের লুঙ্গি খুইলা বিচি চাইয়া ঠুস ঠুস করে দুইটা বুলেট দিয়ে দিলেই আমার মনে হয় লুঙ্গি ডান্সের কাহিনী সমাপ্ত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।